হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা এই মুহুর্তে যে আপডেট আমরা পাচ্ছি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আট তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এইরকম একটি চিত্র এইটা এখন কী হবে সেইটা এই মুহূর্তে পুরোপুরি বোঝা যাচ্ছে না তবে একটা পূর্বাহাস পাওয়া যাচ্ছে যে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দিকে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে বা নিম্নচাপ তৈরি হতে পারে এইটি কোন দিকে যাবে তবে সেটা পরিষ্কার এখনও জানা জানা যাচ্ছে না এটা আরেকটু সময় গেলে বোঝা যাবে তাই নিয়মিত নজর রাখবেন তবে এর প্রভাবে কিন্তু দমকা ছোড়ো হাওয়া যে পৌঁছাবে বাংলার উপকূলে সেটা কিন্তু বোঝা যাচ্ছে সুতরাং সম্ভাবনা আরেকটি নিম্নচাপ তৈরি হচ্ছে এই নিম্নচাপ এখন অন্ধ্রপ্রদেশ যাবে না উড়িষ্যা যাবে না বাংলার দিকে এগিয়ে আসবে না অন্ধ্রপ্রদেশ দিকে না গিয়ে বাংলা উড়িষ্যার উপকূলে যাবে না কোন দিকে যাবে বা এটা কোনো বড় সিস্টেম তৈরি হবে কি না এই নিয়ে এখনও কিন্তু রকম আপডেট আমরা এই মুহূর্তে বলতে পারবো না আমরা এইটার ওপর নজর রাখবো এবং এই সম্পর্কিত কোনো আপডেট পেলে আমাদের অবশ্যই তো জানিয়ে দেবো তো এখন এটা আমরা বুঝতে পারছি তো এরকম একটা সম্ভাবনা অনেকে জিজ্ঞেস করছিলেন তো আমরা সেটা দেখালাম আপনাদের যে সাত তারিখের কাছাকাছি সময় থেকে এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্ত আট তারিখের মধ্যে কিছুটা শক্তি বাড়াতে পারে তার আগে বর্তমানে কি অবস্থা হতে পারে সেটা আপনাদের বলে দিচ্ছি গরম চলছে দক্ষিণবঙ্গে প্রবল গরম প্রচণ্ড রোদ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এইটা তো আপনাদের আগের আপডেটে বলেইছিলাম কি কী ভয়ঙ্কর একটি টাইফুন সেটা ক্যাটেগরি ফোর মাত্রা ধীরে ধীরে কমাবে তো এটা নিয়ে আর বলছি না সেটা তো আপনাদের আগের আপডেটে জানিয়ে দিয়েছি এখন কী অবস্থা প্রথমে একটু স্যাটেলাইট ইমেজটা দেখি বৃষ্টিপাত কি আছে মানে মেঘ উঠছে কি না তো আমরা চলে যাচ্ছি তারপর আবহাওয়া তো আপডেটটা দেখাবো তারপর আপনাদের আবার বাকি বিষয়গুলোকে দেখাচ্ছি তো আমরা চলে এলাম উপগ্রহ চিত্রে তো দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি একটু প্লে করে দিই ব্যাক থেকে তাহলে দেখুন সন্ধ্যে থেকে প্লে করলে রাতের মধ্যে আমরা চিত্র পাচ্ছি যে এই দিকের কোথাও কোথাও একটু অল্প অল্প করে মেঘাচ্ছন্ন বাকি অংশে পরিষ্কার প্রায় ফাঁকা ফাঁকাই রয়েছে তবে যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এখানে যেটা রয়েছে ধান এখানে ধানবাদ মানে হচ্ছে যে ঝাড়খণ্ড এবং বিহারে কিছু অংশে মেঘ উঠছে ফলে এই মেঘ যদি একটু বৃদ্ধি হয় তাহলে বীরভূম বা মুর্শিদাবাদের কাছাকাছি কিছু এলাকাতে বা পুরুলিয়ার দিকে একটু মেঘাচ্ছন্ন যদি হয় তো আসানসোলের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে অথবা যদি বাঁদিকে চলে যায় তাহলে এই বৃষ্টিপাত হবে না এখন উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কি রয়েছে আবহাওয়া দপ্তর বলেছে কোথাও কোথাও সম্ভাবনা কোন কোন জেলাগুলির কথা বলছে সেটা আপনাদের দেখাচ্ছি তাহলে দেখলেই বুঝতে পারবেন এবং কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম রয়েছে বা কবে বৃষ্টিপাত একটু আসছে সেটা আপনাদের জানাবো এছাড়া তাপমাত্রা তো থাকছেই তো চলুন দেখি আমরা আপডেটটি কি আছে আলিপুর আবহাওয়া দপ্তরে সেটা দেখিয়ে দিই তারপর আমাদের বাকি আপডেটটা দেখাচ্ছি ভিডিওটিকে লাইক করে অবশ্যই দেখবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা তিরিশ তারিখ সন্ধেবেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটি প্রকাশ করেছে সেখানটা ভালো করে একটু বুঝে নিন তাহলেই বুঝে যাবেন যে আমাদের এলাকায় বৃষ্টিপাত হবে কি হবে না আর উইন্ডে থেকে আমরা ব্যাপারটাকে তারপরে দেখিয়ে দিচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত তিরিশ একত্রিশ এক এই যে তিনটে দিন এই তিনটে দিনে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা ভেরি লাগলি মানে সম্ভাবনা রয়েছে এবারে মানে তার মানে গোটা জেলা জুড়ে বলছে না মোস্ট প্লেসেস মানে বেশিরভাগ জায়গাতে হতে পারে দুই এবং তিন এই যে দুটো দিন এইখানে কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত বাকি জেলাগুলির মানে তিনটে জেলা যেটা রয়েছে দুই দিনাজপুর এবং মালদা এখানকার মেনি প্লেসেস মানে অনেক জায়গাতে হতে পারে তার মানে ওই দিকটাতে সম্ভাবনা থাকছে তার মানে মালদার দিকেও পর্যন্ত বৃষ্টিপাত আসতে পারে বিহারের দিকে এবং সিকিমের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গে এখানে বৃষ্টিপাতের কথা বলেছে ভেরি লাইগলি করেও বলে হয়েছে ডেলি এখন ভেরি লাইগলিটার জন্য কিন্তু যেটা বলেছে দেখুন প্রত্যেকটি দিনেই কিন্তু বলছে যে মুর্শিদাবাদ এবং বীরভূম এই দুটো জেলার নাম করেছে এখন তাহলে কি গোটা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে বৃষ্টিপাত হবে আমাদের যেটা এখানে বলে রাখবো যে মেনি প্লেসেস বলা রয়েছে তার মানে মোস্ট প্লেসেস নয় মোস্ট প্লেসেস মানে বেশি জায়গা মেনি প্লেসেস মানে তার থেকে কম জায়গা ফিউ মানে আরেকটু কম আর ওয়ান আর টু প্লেস মানে আরও কম তো এখানে দেখুন মোস্ট প্লেসেস উত্তরবঙ্গে যেমন বলা রয়েছে যেমন সিকিম বলা রয়েছে মোস্ট প্লেসেস কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মিনি প্লেসেস কিন্তু দুটি জেলার নাম করেছে তার মানে গোটা মুর্শিদাবাদ বা বীরভূম জেলার প্রত্যেক জায়গাতে বৃষ্টিপাত হবে না যদিও আবাদতর নাম বলেছে তার মানে এটা কিন্তু মাথায় রাখবেন যে গোটা জেলা জুড়ে বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবারে তাহলে বাকি যে জেলাগুলি রয়েছে তেরোটি জেলা সেখানে কি হবে সেখানে কিন্তু যেটা বলছে যে ফিউ প্লেসেস হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া অর্থাৎ কিছুটা বেশি সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ বীরভূম আর কিছুটা আরেকটু কম সম্ভাবনা থাকছে দুই বর্ধমান এবং নদীয়া এই দিকগুলোর কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে যেটা দেখুন তিরিশ তারিখ থেকে বলছে বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এইগুলোতে কিন্তু বা বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমানের কথা বলছে কিন্তু এখানে গ্যারান্টি নেই যে হবে বুঝতেই পারছেন কিন্তু কিছুটা সম্ভাবনা ভালো থাকছে মুর্শিদাবাদ এবং বীরভূম তার মানে মালদার দিকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা সংলগ্ন কিছুটা বীরভূম মুর্শিদাবাদ বা ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকাতে সম্ভাবনা থাকতে পারে এইটা একটা ব্যাপার হতে পারে এইটা রয়েছে দু তারিখ এক তারিখ পর্যন্ত দু তারিখ পর্যন্ত তিন তারিখ তিন তিন মানে আগামী পাঁচ দিনে এই কথাই বলছে একই কথা কিন্তু যেটা রয়েছে যে এক তারিখ থেকে যেটা বলছে যে এর ঠান্ডা শাওয়ার লাইকলি আর ফিউ প্লেসেস মানে আরেকটু কমে যাচ্ছে অন্য জেলাগুলিতে তার মানে মুর্শিদাবাদ বীরভূম ছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তিন তারিখ পর্যন্ত তেমনভাবে নেই বলছে অর্থাৎ তিন তারিখ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব ওয়েন্ডিতে যে সত্যিকারের বৃষ্টিপাত আসছে না তারপর আমরা তারপরে কয়েকটা ডেটও দেখিয়ে দেবো তা একটু ভিডিওটাকে দেখুন সঙ্গে থেকে তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা বোঝাতে পেরেছি উড়িষ্যার দিকেও তেমন বৃষ্টিপাত নেই ঝাড়খণ্ড বিহারে কিছুটা বৃষ্টিপাত এখনও রয়েছে ফলে ওই দিকটা যদি মেঘ ভালো ওঠে তার কিছুটা যদি এফেক্ট পাওয়া যায় তো ভাগ্যের বৃষ্টি আর কি দক্ষিণবঙ্গে কিছুটা হতে পারে এছাড়া এই যে গরম থাকবে তাপমাত্রা তাতে যদি যদি কোনো স্থানীয় মেঘ ওঠে তাহলে কিন্তু সেই যে স্থানীয় মেঘে যেখানে যেখানে মেঘ উঠবে সেখানে কিন্তু কিছুটা জোর বৃষ্টিপাত হয়ে যেতে পারে সেগুলোর পূর্বাভাস আবহাওয়া দপ্তর এখানে দিতে পারবে না সতর্কতা পেয়ে যেতে ভালো করে দেখুন উত্তরবঙ্গের কিছু জেলাতে বৃষ্টিপাত বেশি হতে পারে কোন দিকে না ভারী থেকে অতিবারে বৃষ্টিপাতের কথা বলছে তিন তারিখ পর্যন্ত তারপরে ভারী বৃষ্টিপাত তার মানে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় এখানে কি রয়েছে না উত্তরবঙ্গের ওপরে দার্জিলিং আলিপুরদুয়ার এই জায়গাগুলোর একটু বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত বেশি হতে পারে আর বাকি যে কোচবিহার কালিম্পং উত্তর দক্ষিণ এছাড়া জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই সংলগ্ন কিছু এলাকাতে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতেও পারে তবে এগুলো কিন্তু কমলা সতর্কতা নেই যে প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু সম্ভাবনা থাকছে কোনো কোনো এলাকাতে হালকা থেকে মাঝারি মানে পাশাপাশি দু এক জায়গাতে হতে পারে সিকিমের দিকেও ওই রকমই রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো সতর্কতা বলতে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ হতে অর্থাৎ বজ্রকর্ম মেঘ হতেও পারে সব জায়গাতে হবে না বৃষ্টিপাতের সম্ভাবনা খুব ভালো নেই তাই এরকম একটা ব্যাপার বিহারে দেখুন এখনও পর্যন্ত কিন্তু রয়েছে চার দিন ভারী বৃষ্টিপাত থাকছে সুতরাং বিহার দিকে মেঘ উঠবে ঝাড়খণ্ডে যেটা রয়েছে ভারী বৃষ্টিপাত নেই কিন্তু বর্জ্যকর মেঘ হতে পারে স্থানীয় মেঘ উঠতে পারে সেই সম্ভাবনায় কিছুটা বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলের মানে বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই দিকগুলোতে হতেও পারে এখানে যদিও না বলা নেই কিন্তু আমাদের বলে রাখলাম যে হতেও পারে সম্ভাবনা কিন্তু থাকছে বাকি জায়গাতে কোনো সতর্কতা নেই মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন চলুন নই গিয়ে বাকি আপডেট বলে দিচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েনডে লাইভ স্কিনে এখান থেকে আমরা বজ্র বৃষ্টি মোটে ব্যাপারটা দেখাচ্ছি উত্তরবঙ্গ জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভব নয় এখানে মেঘগুলো উঠেছে দেখলাম আমরা স্যাটেলাইট ইমেজে মঙ্গলবার রাতের বেলার দিকে তো দেখুন এই জায়গাটা আপাতত বলেছে মুর্শিদাবাদ বীরভূম এই যে একটু মেঘ মেঘ দেখছেন সুতরাং এগুলো অল্প বিস্তর সম্ভাবনা থাকছে যদি এখানে মেঘ ওঠে তাহলে এই জায়গাতে হতে পারে অথবা বৃষ্টিপাত হবে না ধরে নিতে হবে এবং এই যে ঝাড়খণ্ডের বড়ার কিছুটা রয়েছে বীরভূম বা পুরুলিয়া বাঁকুড়া এই দিকগুলিতে তো এই দিকগুলোতে যদি মেঘ এখানে বড়ো হয় তাহলে বৃষ্টিপাত হবে নাহলে কিন্তু বৃষ্টিগুলো সবই ওই ধানবাদ ওই দিক দিয়ে হয়ে ওটা ওইদিকে চলে যাবে ফলে এদিকে কিছু হবে না মানে গরম অস্বস্তিকর বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এটাকে ট্র্যাক করছি রাত থেকে সকালের মধ্যে দেখুন উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত থাকলে দক্ষিণবঙ্গের বা দিকগুলোতে কোনো বৃষ্টিপাত নেই ত্রিপুরা চট্টগ্রাম ওইগুলো কোথাও কিছু থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে না উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কিন্তু এই বিভিন্ন জায়গাতে হতে পারে আসামের বিভিন্ন অংশে হতে পারে এবং রংপুর মরমনসিং কিছুটা উত্তর ভাগে আর কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতেও পারে মালদা ওইগুলোতে দু এক জায়গায় যদি মেঘ ওঠে তাহলে এইগুলোতে বৃষ্টিপাত হতে পারে অথবা শুকনো শুকনো থাকবে মূলত চান্স থাকছে উপরের দিকের পাঁচটি জেলাতে উত্তরবঙ্গে বুধবার বুধবারে বুধবারে সম্ভাবনা দেখুন কি বলছে আবহাওয়া দপ্তর কিছুটা বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান এবং নদীয়া দেখুন এই জায়গাগুলোর মধ্যে কিন্তু একটু সম্ভাবনা থাকছে সুতরাং এইগুলোতে দু এক জায়গাতে কোথাও কোথাও হতেও পারে সব জায়গাতে নয় তবে বীরভূম মুর্শিদাবাদ লাগোয়া কিছু নদিয়া এবং বর্ধমানের কিছু এলাকা সেই দিকেই সম্ভাবনাটা বেশি বাকি অংশ অনেকটা কম এই জায়গাগুলোতে কোথাও কোথাও বর্জ্যকর ছানীয় মেঘ উঠলে তবেই সম্ভাবনা হলে কিন্তু কোনো কিছু হবে না গরম থাকবে সুতরাং দু এক পশলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে কিন্তু আমাদের তো বলে রাখলাম ভালো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই কম সম্ভাবনা উড়িষ্যাতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এটা হয়ে গেল একত্রিশ তারিখে মোটামুটি তিন বা চারের মধ্যে কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে সেটা আমরা দেখাচ্ছি এক তারিখে দেখুন এই যে মালদা বা এদিকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে দেখুন মালদার দিকে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে তো তার সঙ্গে কিছুটা লাগোয়া এলাকা যেটা মানে মুর্শিদাবাদ এবং বীরভূমের মালদার দিকে বা উত্তর ভাগে এই দুটো জেলার উত্তর ভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে বাকি নিচের দিকে সেরকম সম্ভাবনা নাও থাকতে পারে বুঝতে পারছেন তো বৃষ্টিগুলো হলে সেটা হচ্ছে আমাদের ভাগ্যের বৃষ্টি হবে না হলে কিন্তু বৃষ্টি হবে না গরমটাই থাকবে দু তারিখে দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিপাত আছে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত স্বয়ংবদ্ধ থাকবে বাকি কিছুটা যদি নেমে যায় তবে এগুলো সম্ভব না সেই জন্য আবহাওয়ার ওদিকে একটু ক্ষীণ সম্ভাবনা জানিয়ে রেখেছে দু তারিখে দেখা যাচ্ছে যে এখানটায় বৃষ্টিপাত এখন মালদার দিকে রয়েছে ফলে এবং ঝাড়খণ্ডে রয়েছে কিছুটা ফলে এই সংলগ্ন কিছু এলাকা যদি তো হতে পারে সেক্ষেত্রে রাজশাহী কিছু দিকেও হতে পারে বাকি দেখুন এখানে সেরকম কিছু দেখা যাচ্ছে না এগুলো বৃষ্টিপাত না হওয়ারই মতো স্থানীয় মেঘ হলে তবেই বৃষ্টিপাত হবে নাহলে হবে না তো দু তারিখ পর্যন্ত হয়ে গেল তিন তারিখের দিকেও দেখুন এরকমই ব্যাপার রয়েছে তিন তারিখের দিকে দেখুন এরকম এই যে একদম নিচের দিকে দেখা যাচ্ছে না সুতরাং এখানে সম্ভাবনা মালদা বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম পূর্ব বর্ধমান এবং নদীয়া তার সঙ্গে কিছুটা পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে ঝাড়গ্রামের দিকে এই দিক করে আস্তে আস্তে এই তিন তারিখ থেকে একটু করে দেখবেন পরিবর্তনের সম্ভাবনা থাকছে যে কোথাও কোথাও এগুলোতে আসতে পারে এইগুলোতে একটা ব্যাপার থাকছে এগুলো আপনাদের বলে দিলাম তখন দেখুন তিন তারিখের দিকে যেটা দেখা যাচ্ছে যে কলকাতার আশেপাশেও কিছুটা যেমন আরামবাগ বা বর্ধমানের সংলগ্ন এলাকাতেও দেখা যাচ্ছে একটু কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে আসতে পারে কিন্তু গোটা জেল দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি পান চার তারিখে বৃষ্টিটা একটু বাড়া সম্ভাবনা আমাদের মনে হয়েছে সেটা আমরা বলে গেলাম চার তারিখে শিলচর বাংলাদেশের দেখুন মনমোহন সিং সিলেট ঢাকা কিছুটা কিছুটা রাজশাহী খুলনার দিকে এবং মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা এবং বর্ধমান এদিকে হয়ে কিন্তু বাকি জায়গাতে যেটা বলে বোঝা যাচ্ছে যে ছড়াতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই এছাড়া বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এইগুলোতে কিন্তু এবং খুলনা বরিশালের নিচের দিকে দেখুন এইগুলোতে এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে সুতরাং চার তারিখে একটু সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ তিন বা চারের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তখন উত্তরবঙ্গে কি বৃষ্টিটা হয়তো একটু কমে যেতে পারে এই দেখুন বীরভূম মুর্শিদাবাদে থাকে অর্থাৎ তিন বা চারের মধ্যে একটুখানি বেশি সম্ভাবনা থাকছে অন্যান্য দিনের তুলনায় তার আগে উত্তরবঙ্গে বৃষ্টিপাত তার কিছু ছিটে পোটা চান্স আমাদের দিকে থাকতে পারে উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাত থাকবে আবার পাঁচ তারিখের দিকে বৃষ্টিটা একটু হালকা হয়ে যাবে ছ তারিখেও হালকাই থাকবে কিন্তু এই সময় থেকে আস্তে আস্তে ঘূর্ণাবর্ত থাকবে তো সুতরাং সাত এবং আটের মধ্যে যখন লো প্রেশার এরিয়া চলে আসছে তখন আমরা কিছুটা বৃষ্টিপাত হয়তো হালকা মাঝারি পেতে পারতে পারে এটা এখনও কনফার্ম নয় এটা কী হবে না হবে তাই এটা এখনও বোঝা যাচ্ছে না তাই এটা এখন দেখে লাভ নেই কিন্তু এর ফলে কিছুটা বি হাওয়া এবং বৃষ্টিপাত আমরা পেতে পারি আমরা একটা দুটো জায়গা ক্লিক করে দেখাই আমাদের কলকাতা দেখুন এখানে কিন্তু যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা ছিল না বলেই ছিলাম তো সেরকম হয়েও নি কোথাও হয়তো হাওড়া দিকে একটু বৃষ্টিপাত হালকা ফুলকা কোথাও একটু হয়েছিল হয়তো তো একত্রিশ তারিখেও ওই করে দেখুন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে কিন্তু আহামোর কিছু নেই তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠে যাবে গরম থাকবে তিন তারিখে একটু দমকা হাওয়া থাকবে এবং ছ চার তারিখে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দুবার কি তিনবার দেখাচ্ছে চার তারিখের পর কি হচ্ছে পাঁচ ছয়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাত আছে আট তারিখে একটু আট মিলিমিটার দেখাচ্ছে তার মানে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ যদি তৈরি হয় তার প্রভাবে কিছুটা বৃষ্টিপাত হতেও পারে এই সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোচবিহারে ক্লিক করে দেখাচ্ছি কোচবিহারে কিন্তু দেখুন এখানে বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারি মাঝারি ভারী করে চলবে আগামী কয়েকদিন কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত থাকবে চার তারিখ দেখা যাচ্ছে আছে পাঁচ তারিখের দিকে বৃষ্টিপাত আবারও একটু মাঝে মাঝে বাড়াকমাক করবে তো রয়েছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আপনাদের দেখা যাচ্ছে এখানে ঢাকা দেখাচ্ছে দেখুন ঢাকাতে দেখুন বাংলাদেশে সেরকম বৃষ্টিপাত নেই খুবই হালকা ফুলকা করে চান্স দেখাচ্ছে দমকা হাওয়া তিন চার থেকে মধ্যে এই চার তারিখ একটু বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি দু তিনটে করে ড্রপস দিচ্ছে অর্থাৎ চার পাঁচ ছয় আট এইগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে ত্রিপুরার দিকে ওরকমই করে থাকবে ত্রিপুরাতে এখন খুব ভালো বৃষ্টিপাত নেই তবে স্থানীয় মেঘ তৈরি হলে সম্ভাবনা কিন্তু জারি থাকবে তো এই রয়েছে লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটে দেখা হচ্ছে আপডেটটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ